জেলিফিশের আক্রমণ সামলে নর্থ চ্যালেঞ্জ পার্সায় ভারতে প্রথম মহিলা সাঁতারু হিসেবে নজির বর্ধমানে জলকন্যার বিদেশের আকাশে উড়ল ফের ভারতের তিরঙ্গা আর এই সাফল্য এল এক বঙ্গতনায়ার হাত ধরে বাংলার এক নির্যাতিতা মেয়ের জন্য যখন বিচার চাইছে গোটা দেশ তখন বাংলার আরেক মেয়ের এই কীর্তি শুনলে গর্বে বুক ভরে উঠবে আপনারও পূর্ব বর্ধমান জেলার কালনার বারুইপাড়ার জলকন্যা বাংলার তরুণী সাঁতারু সায়নী দাস এই রেকর্ড গড়েছেন এর আগে ভারতের কোনো মহিলা সাঁতারুর ঝুলিতে নেই এই রেকর্ড নর্থ আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের মধ্যে সাতার কেটে নর্থ চ্যানেল জয় করে বাংলার মুকুটে ফের একটি পালক জুড়েছেন এই সাঁতারু এর আগে সায়নী এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে পাঁচটি চ্যানেল পার করেছেন পাশাপাশি ইংলিশ চ্যানেল ক্যাটালিনা মলকায় কুক প্রণালী জয় করেছেন বাংলার এই সোনার মেয়ে আর এবার নর্থ চ্যানেল জয় করলেন তিনি নর্থ চ্যানেল পার করার পথে ১৩ ঘন্টা তেইশ মিনিটের মতো সময় নিয়েছেন সায়নি বারো ডিগ্রি সেলসিয়াসের হিমশীতল জলস্রোত আর ভয়ঙ্কর জেলিফিশের আক্রমণ সামলে প্রায় আটচল্লিশ কিলোমিটার সাতার কেটে নর্থ চ্যানেল জয় করেন সায়নি পরিবার সূত্রে জানা গেছে এই চ্যানেল জয়ের ক্ষেত্রে ব্যাপক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল সায়নিকে তার মধ্যে অন্যতম ছিল জেলিফিশের আক্রমণ আগের চারটি চ্যানেলের ক্ষেত্রে এই সমস্যায় পড়তে হয়নি এমন সময়ও আসে যখন ওকে এক জায়গায় দীর্ঘক্ষণ ভেসে থাকতে হয়েছে নর্থ চ্যানেল কমপ্লিট করেছে ওর সময় লেগেছে তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড ওর এই চ্যানেলটা পার করাতে ও এশিয়ার মধ্যে প্রথম মহিলা যেটা হচ্ছে পাঁচটা চ্যানেলও পার করলো এবং ভারতীয় প্রথম মহিলা হিসাবেও এই চ্যানেলটাও পার করলো এবং বাকি থাকলার দুটো চ্যানেল একটা হচ্ছে জিব্রালটা আর একটা হচ্ছে সুগারু এবং আগামী দিনে এই চ্যানেলগুলো পার করা হচ্ছে আমাদের কাছে খুবই দুঃসাধ্য বিষয় যে আমাদের একটা আক্ষেপ যেখানে কেন্দ্রীয় সরকার এই অ্যাচিভমেন্টের ওপরে রাষ্ট্র পুরস্কার দেয় কিন্তু এই সমস্ত ছেলে ছেলেমেয়েদের জন্য আগামী ভবিষ্যতের কথা কেউ ভাবে না আমি আশা করব যে সাইনির মতো যারা এই কাজ করবে বা সাইনিকেও আগামী দিনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পাশে থাকা দরকার কারণ ক্রিয়া জগতে এটাও একটা অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টকে গুরুত্ব দিয়েই হচ্ছে দেখা দরকার এবং এই চ্যানেলটা খুব টাফ ছিল খুব কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই চ্যানেলটা ও কালকে উত্তীর্ণ করেছে এবং শুধু কাঁদনা নয় ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ও সম্মান অক্ষুণ্ণ রেখেছে সপ্তসিন্ধু জিতে আন্তর্জাতিক সাঁতার সরণিতে নিজের নাম খোদাই করতে বাকি রইল আর দুটি চ্যানেল স্পেনের জেব্রাল্টার আর জাপানের সুগারু নর্থ চ্যানেল জেতার পরই পরের লক্ষ্য পূরণ করতে আয়ারল্যান্ডের মাটিতে বাবাকে নিয়ে পরবর্তী প্রস্তুতি শুরু করে দিয়েছেন সায়নী তবে তার আগে একবার বাড়িতে ফিরতে চান আর আন্তর্জাতিক সাঁতারের রাঙিনায় কালনাকে তুলে ধরার জন্য সায়নী দাসকে বরণ করতে প্রস্তুত কালনার বারুই পাড়ার মানুষ গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট আমি সপ্ত পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল ফরদ্যান আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা শতাবু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনে জিব্রাল্টার এবং জাপানে সুগারু প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওনা আগামী চ্যানেলগুলো আশা করছি এইভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্তসিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্ধমান সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল